एक्सरसाइज 3.1 नंबर 1, व्हिच ऑफ द फॉलोइंग आर रैशनल नंबर्स। रैशनल नंबर होच्छे जे नंबरटाके पी बाय क्यू फॉर्मेटे आमी लिखते पारि, माने जे कोनो नंबर, सेटा जदि धर 5 होलो, 5 टाके आमरा पी बाय क्यू फॉर्मेटे कि करे लिखते पारि, 5/1, तार माने दिस इज अ रैशनल नंबर। किं एबं जदि कोनो नंबर 0 होय সেটাও কিন্তু রেশনাল নাম্বার। এবার কোনো নাম্বারের যদি ওপরে 0 থাকে তাহলে নাম্বারটা রেশনাল নাম্বার হবে, মানে ধর 0/2 আছে তাহলে রেশনাল নাম্বার। কিন্তু কোনো নাম্বারের নিচে 0 থাকলে সেটা কিন্তু রেশনাল নাম্বার নয়, মানে যেমন 2/0 এটা কিন্তু রেশনাল নাম্বার নয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কোন কোন নাম্বারগুলো রেশনাল নাম্বার বের করবি? সামনে মাইনাস থাকলে কোনো অসুবিধা নেই, তাহলে কি বললাম, পি বাই কিউ ফরম্যাট থাকতে হবে, ওপরে 0 থাকলে রেশনাল নাম্বার হবে কিন্তু নিচে 0 থাকলে রেশনাল নাম্বার হবে না। নাম্বার 2 এরটা কি দিয়েছে, রাইট ডাউন দ্য রেশনাল নাম্বারস অ্যাজ ইন্টিজার্স, ইন্টিজার্স হিসাবে লিখতে হবে, কত আছে -8/1। ইন্টিজার্স হিসাবে কি করে লিখবো আমি, শুধু -8, মানে নিচের 1টার কোনো ভ্যালু নেই, প্রত্যেকটা এইভাবে লিখতে হবে। সেম আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখ 4/-1 যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি -4, ঠিক আছে? এবার নাম্বার 3, ওখানে বলছে হচ্ছে ডু বোথ -3/4 অ্যান্ড 3/-4 রিপ্রেজেন্ট সেম নেগেটিভ রেশনাল নাম্বার, ইয়েস। কেন কি এই মাইনাসটা নিচে আছে মানে ওটা কিন্তু ওটাকে সামনে ধরা হয়, নিচেটার কোনো সেরকমভাবে নিচের মাইনাসটার ভ্যালু থাকে না, ওটা বলা হয় যে -3/4, আর এটা কিন্তু সেম হয়ে যাবে। এবার 4-এরটা, হুইচ অফ দ্য ফলোয়িং রেশনাল নাম্বারস আর পজিটিভ। যদি কোনো নাম্বারের ওপরে নিচে দুটো মাইনাস থাকে, মনে কর -9/-8, তাহলে এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, তার কারণ ওপর নিচে দুটোই মাইনাস আছে। এখানে শুধু পজিটিভগুলোকে আমাকে বের করতে দিয়েছে, তাহলে যার ওপরে নিচে দুটো মাইনাস থাকবে সেটা হবে, যার ওপর নিচে দুটোই প্লাস থাকবে সেটা হবে। কিন্তু যদি ওপরে প্লাস নিচে মাইনাস থাকে হবে না, যদি ওপরে মাইনাস নিচে প্লাস থাকে তাহলেও হবে না, ক্লিয়ার? নাম্বার 5, রাইট দ্য ফলোয়িং ইন্টিজার্স অ্যাজ রেশনাল নাম্বার উইথ ডিনোমিনেটর 1, মানে মনে কর 2 আছে, এটাকে যদি ডিনোমিনেটর 1 দিয়ে আমরা লিখি কী লিখবো, 2/1। তারপরে -8 যদি থাকে তাহলে কী লিখবো, -8/1, এই রকম জিনিসটা, ঠিক আছে? নাম্বার 6 এরটা করতে হবে না। এবার নাম্বার 7, রিপ্রেজেন্ট ইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইন নাম্বার লাইন। আচ্ছা, প্রথমেরটা আছে -1/2, যখন ওপরটা ছোট নিচেটা বড় থাকবে তখন সবসময় জানবি যে 0 আর 1 এর মধ্যে আছে, এটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের দিকে 0 আর 1 এর মিডিলে, 1/2 মানে হচ্ছে একদম প্রথম দাগটাই। আচ্ছা, 1/2, 2 মানে হচ্ছে 2-এর থেকে একটা কম দাগ, মানে তার মানে মধ্যেখানে একটাই দাগ হবে সেটাই -1/2 হবে। যদি আমার থাকতো -1/4 তাহলে 4-এর থেকে 1 ঘর কম কত, 3, 3টে দাগ দিতাম আমি, যেহেতু 2 আছে, 2 থেকে 1 কম 1, তাই একটা দাগ দিলাম, আর মাইনাসের দিকে বলে -1/2, 0-র এদিকে লিখলাম। আচ্ছা, আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখ যেমন 10/3 দিয়েছে, ওপরটা বড় নিচেটা ছোট, এটার ক্ষেত্রে এরকম ডিভিশন করবি, 3 3 যা 9 1 3 হোল 1/3, এই যে হোলের নাম্বারটা এই 3 আর 4 এর মিডিলে আসবে, তার মানে এরকম লাইন টানবি, 0 1 2 3 4, যেহেতু কত এসছে 3 হোল 1/3, মানে 3 আর 4-এর মধ্যেখানে কোথাও আসবে। এবার কোথায় আসবে, এখানে কত আছে 3 থেকে 1 ঘর কমালে 2, তাহলে 2টো দাগ কাটবো, এটা হবে হচ্ছে 3 হোল 1/2, এটা 3 হোল 1/3, ঠিক আছে? এইভাবে করতে হবে। এই পর্যন্ত আমি দেখালাম, নাম্বার 6 পর্যন্ত দেখালাম, এক্সারসাইজ 3.1-এর, আচ্ছা 6 না 7 পর্যন্ত দেখালাম। আচ্ছা, 8 আর 9, 8-এরটা কি বলেছে, রিপ্রেজেন্ট পয়েন্টস, 8-এরটা করতে পারবি, 0-র বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস রিপ্রেজেন্ট বাই দ্য ফলোয়িং লাইন টু দ্য লেফট, কোন নাম্বারগুলো লেফটে আছে 0-র, 0-র লেফটে কোনগুলো থাকে, নাম্বার 8-এরগুলো, এই 0-0-র লেফটে কোনগুলো, মাইনাস দিয়ে যে নাম্বারগুলো সেগুলো, আচ্ছা সেগুলো লেফটে থাকবে, ওগুলোকে বার করতে পারবি, তাহলে 8-এরগুলো করতে পারবি, 9-এরটা করতে হবে না। আচ্ছা, এবার 10-এর অঙ্কগুলো, রেশনাল নাম্বার লেফট 0 লাইন, 10-এরগুলো ট্রু ফলস বার করতে দিয়েছে, 10-এরগুলো বার করতে পারবি। আচ্ছা, 10 11-এরটা এবার দেখ, 10-এরটা নিজে করতে পারবি, রাইট 2/3 রেশনাল নাম্বার উইথ ডিনোমিনেটার 6, প্রত্যেকটা আলাদা আলাদা ডিনোমিনেটার দিয়ে লিখতে হবে,
আচ্ছা মাইনাস টু বাই থ্রিকে প্রথমে বলেছে হচ্ছে ডিনোমিনেটার সিক্স, সিক্স ডিনোমিনেটার মানে কি নিচেটা সিক্স হয়ে যাবে, তাহলে মাইনাস টু বাই থ্রি এটাকে সিক্স করতে গেলে কি করতে হবে, থ্রি ইন্টু টু করলে তবেই সিক্স হচ্ছে, তাহলে মাইনাস টু ইন্টু টু কত, মাইনাস ফোর, যেটা আমাকে বলে দেবে সেইটা লিখে নেবো, যদি নিউমারেটার বদলে নিউমারেটারটা আগে লিখে নেবো, ডিনোমিনেটার বদলে ডিনোমিনেটার আগে লিখে নেবো, দিয়ে সেইভাবে এটাকে চেঞ্জ করবো। আচ্ছা ওই ওইখানেরই আমি দেখাচ্ছি হচ্ছে, দেখ সি এরটা বলেছে মাইনাস টু বাই থ্রিকে নিউমারেটারটা আমাকে এইট মাইনাস এইট করতে হবে, তাই নিউমারেটারটা মাইনাস এইট লিখে দিলাম। এবার মাইনাস টু ইন্টু কত করলে মাইনাস এইট হয়, ফোর করলে, তাহলে থ্রি ফোর জার টুয়েলভ, ওই জন্য ফোর দিয়ে মাল্টিপ্লাই, এইভাবে ইলেভেন টুয়েলভ দুটো নিজে করতে পারবি। তাহলে টুয়েলভ পর্যন্ত আমি বলে দিলাম, নিজে করে করে নিবি। আর এবার হচ্ছে বাকি থ্রি পয়েন্ট টুটা তো তোর করা আছে, থ্রি পয়েন্ট থ্রিটাও বলে দিয়েছি, আর দেখছি যদি কী বাকি আছে সেটা আমি পরের ভিডিওতে পাঠিয়ে দেবো।